প্রিয় বন্ধুরা তোমরা যারা দু হাজার বাইশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের দু হাজার বাইশের ফাইনাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দু হাজার বাইশ নিয়ে বিরাট বড় মিটিং রয়েছে সেই মিটিংয়ে কি আলোচনা করা হবে পরীক্ষা কি পিছিয়ে যাবে সম্পূর্ণটাই বিস্তারিত আলোচনা করব একই সাথে তোমরা যারা টুয়েলভের ছাত্রছাত্রী আছো তোমাদের ট্যাবের টাকা যারা পাওনি বি তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কি রয়েছে তারা কি ট্যাবের টাকা পাবে না এছাড়া তোমরা যারা অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রী রয়েছো একাদশ নিতে পড়ছো টেনে পড়ছো কিংবা অন্যান্য ক্লাসে পড়ছো তোমরা কি অ্যাকচুয়ালি ট্যাবের দশ হাজার টাকা পরবর্তী বছর থেকে পাবে কারণ কোভিড চলে গেছে স্কুল স্বাভাবিক হয়ে গেছে সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে এক্সপ্লেন করব আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে হাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা সকলেই জানো ইতিমধ্যে এ তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষা আর একটা রুটিন তোমরা পেয়ে গেছো এবং তোমাদের প্রত্যেকের দাবি আমাদের পরীক্ষা যাতে পিছিয়ে যায় এবং সেই অনুযায়ী আমারও একই মতামত কারণ তোমরা অনেকেই সময় পাওনি এবং যে সায়েন্সের সিলেবাস রয়েছে সেই সায়েন্সের সিলেবাস যে একেবারে ছোট সেটাও আমরা বলতে পারি না পরবর্তীকালে তোমাদের বৃত্তিমূলক পরীক্ষায় যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই কারণেই কিন্তু সিলেবাসটাকে একটু বড় রাখা হয়েছে এবং তোমাদের সময় তোমরা কম পেয়েছো স্কুলের সিলেবাস এখনও পর্যন্ত স্বাভাবিকভাবে শেষ করতে পারিনি সেই কারণেই তোমাদের অনেকের অভিযোগ অনেকের অনেকে বক্তব্য যে আমাদের পরীক্ষা এক মাস অন্তত যদি পিছিয়ে যায় তাহলে অনেকটাই ভালো হবে এখনও পর্যন্ত যে তথ্য আছে সেই অনুযায়ী যথাসময়ে তোমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা হবে কিন্তু এই মুহূর্তে সব থেকে বড়ো যে তথ্য জেলায় জেলায় পরীক্ষা নিয়ে একটি বৈঠক হতে চলেছে মিটিং হতে চলেছে যে মিটিংয়ে উপস্থিত থাকবে বোর্ডের সভাপতি এবং বলিষ্ঠ যে লোকেরা রয়েছে যারা পরীক্ষার সঙ্গে যুক্ত একটা পরীক্ষা নিয়ে বিরাট বড় আলোচনা হবে দু হাজার বাইশের কীভাবে কী প্রসিডিওরে প্রশ্নপত্র দেওয়া হবে পরীক্ষা কী কী আরও পিছিয়ে দেওয়া হবে এবং বিভিন্ন এরকম ইম্পর্টেন্ট তথ্য নিয়ে যাতে তোমাদের সুবিধা হয় এবং যারা পরীক্ষা সঙ্গে যুক্ত আছে তাদের সুবিধা হয় সমস্ত জিনিসটাকে পরিষ্কার করতে আরও একবার মিটিং করা হবে পনেরোই ফেব্রুয়ারির পরই কিন্তু আমরা পরিষ্কারভাবে আরও বিষয়টি জানতে পারবো তোমাদের সময় দেওয়া হলো কি না পরীক্ষা সিলেবাস সম্পূর্ণভাবে শেষ করার জন্য পরীক্ষা আর দেরিতে হবে কি না আর ছাত্রছাত্রীদের আরও বেশি একটু সময় দেওয়া হচ্ছে কিনা এই বিষয়ে কিংবা অন্যান্য আরও কিছু তথ্য কিন্তু উঠে আসতে পারে এই বৈঠকের পর পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে পনেরো তারিখের পর যখনই কোনো গুরুত্বপূর্ণ বিষয় বা নতুন বিষয় উঠে আসবে তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে রাখবো কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষা পিছিয়ে যাচ্ছে এরকম কোনো তথ্য নেই কিন্তু বিরাট বড় একটা বৈঠক হতে চলেছে সেই বৈঠক থেকে উঠে আসতে পারে এমন তথ্য তোমরা অবশ্যই জানাও তোমাদের পরীক্ষার জন্য কতটা সময় দিলে অ্যাকচুয়ালি ভালো হয় আমার মনে হয় এক মাস দিলে তোমরা অনেকটা বেশি সময় পাবে বাদ বাকি তোমাদের মতামত অবশ্যই জানাও এরপরে দ্বিতীয় যে বিষয়টি তোমরা সকলেই জানো যে আমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে এবছর যারা উচ্চ মাধ্যমিকে পড়ছে তাদের ট্যাব কেনার জন্য কিংবা স্মার্টফোন কেনার জন্য রাজ্য সরকার দশ হাজার টাকা করে দিয়ে থাকে এই দশ হাজার টাকা কিন্তু অনেক ছাত্রছাত্রী আছে যারা পাওনি অনেকে আমাকে আগেই বলেছ যে এখনো পর্যন্ত আমি আমার ট্যাবের দশ হাজার টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে এর প্রধান কারণ হচ্ছে তুমি তো তোমার যে ব্যাংক ডিটেলস সেটা সম্পূর্ণভাবে দিয়েছো কোথায় তোমার যে ইনস্টিটিউট রয়েছে অর্থাৎ তুমি যে স্কুলে পড়ছো টুয়েলভে সেই স্কুলকে তোমার ব্যাংক ডিটেলস দিয়েছো সেই স্কুল বোর্ডে পাঠিয়ে দিয়েছে ব্যাংক ডিটেলস কিন্তু এরকমও অনেক স্কুল রয়েছে যে স্কুলগুলোতে এ তুমি তো মানে স্টুডেন্টরা তো পাঠিয়ে দিয়েছে কিন্তু স্কুল এখনো পর্যন্ত ব্যাঙ্ক ডিটেলস এস পাঠাতে পারিনি কিংবা কোনো ছাত্রছাত্রী ভুলবশত অ্যাকাউন্ট নম্বর দেওয়ায় কিংবা আইএফসি কোড দেওয়ায় কিংবা যে কোনো কারণেই হোক না কেন তোমার অ্যাকাউন্টে যদি টাকা না ঢুকে থাকে সেক্ষেত্রে আজকেই স্কুল কর্তৃপক্ষের কাছে সমস্ত তোমাদের ব্যাংক তো ব্যাংকের ডিটেলস চাওয়া হয়েছে যাতে তোমাদের যে দশ হাজার টাকা সেটা যাতে দিতে পারে এ রাজ্য সরকারের তরফ থেকে সেই কারণেই বারোই ফেব্রুয়ারি তারিখের মধ্যে শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রত্যেকটা স্কুলকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে বলে দেওয়া হয়েছে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে আর আদৌ এখনো পর্যন্ত ট্যাবের টাকা পায়নি তাদের প্রত্যেককে এর যে অ্যাকাউন্ট নাম্বার আছে ব্যাঙ্ক ডিটেলস আছে সেটা আবার দিতে যাতে তাদের টাকাটা পুনরায় পাঠিয়ে দেওয়া হয় কাজেই তুমি যদি দু হাজার বাইশের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী হয়ে থাকো আর এখনও তোমার অ্যাকাউন্টে ট্যাবের টাকা না ঢুকে থাকে তুমি অবশ্যই তোমার স্কুলের সাথে যোগাযোগ করতে পারো তোমাকে অবশ্যই সাহায্য করা হবে এইবার তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে এই প্রশ্নটাও যদিও স্বাভাবিক এতদিন কোভিড ছিল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল অনলাইনে ক্লাস হচ্ছিল এই অনলাইনে ক্লাসকে আরও সুবিধাময় করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে স্মার্টফোনের দশ হাজার টাকা দেওয়া হতো কিন্তু তোমাদের এখন প্রশ্ন যে আমাদের স্কুল খুলে গেছে তাহলে কি যারা এখন একাদশ শ্রেণীতে পড়ছে যারা দশম শ্রেণীতে পড়ছে যারা নাইনে পড়ছে প্রত্যেকে কি ট্যামের দশ হাজার টাকা পাবে তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি এটা হচ্ছে একটা প্রকল্প যেটা হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ প্রত্যেকটি ছাত্রছাত্রী প্রতি বছর দশ হাজার টাকা করে পাবে এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেকে বলে রাখি তোমরা যারা ওয়ানে পড়ছো না তারাও পরবর্তীকালে এই টাকাটা পাবে ধাপে ধাপে যখন তোমরা ক্লাস টুয়েলভে উঠবে তোমরা ক্লাস টুয়েলভে মাত্রই তরুণের স্বপ্ন প্রকল্পের দরুন রাজ্য সরকারের তরফ থেকে স্মার্ট ফোন কেনার জন্য কিংবা ট্যাব কেনার জন্য তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাবে প্রত্যেকটি ছাত্রছাত্রী পাবে অর্থাৎ যারা ইলেভেনে পড়ছো পরের বছর পাবে টুয়েলভে উঠে প্রথমে আর এখন যারা মাধ্যমিক দেবে তারাও যখন টুয়েলভে উঠবে প্রথমে তখন তোমরাও কিন্তু দশ হাজার টাকা পাবে অর্থাৎ প্রতি বছর কোভিড থাকুক কিংবা না থাকুক ক্লাস টুয়েলভে ওঠা নতুন প্রত্যেকটি ছাত্রছাত্রীকেই ট্যাবের কেনার জন্য কিংবা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হবে কাজেই এটা কিন্তু শুধুমাত্র একটা প্রকল্প ওই কোভিড চলে গেলে যে তোমরা টাকাটা পাবে না সেরকম না প্রত্যেকটা স্টুডেন্টই ক্লাস টুয়েলভে উঠলে প্রতি বছর ক্লাস টুয়েলভে স্টুডেন্টদের দশ হাজার টাকা করে স্মার্টফোনের দেয়া হবে আশা করছি বিষয়টা তোমাদের বিস্তারিত জানালাম বাদ বাকি তোমরা কারা এখনও পর্যন্ত ট্যাবের টাকা পেয়ে গেছো কারা ট্যাবের দশ হাজার টাকার জন্য ওয়েট করে রয়েছে যে এই টাকাটা দিলে আমি একটা ভালো স্মার্টফোন কিনবো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে হলো না প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে